নমস্কার বন্ধুরা অর্ণবিল চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে একদম লেটেস্ট ওয়েদার আপডেট যেটা সেটা হচ্ছে স্থলভাগের দিকে এগিয়ে আসছে শক্তিশালী গতি বাড়িয়ে মঙ্গলবার মৌসুম ভবনের সকালের বুলেটিন অনুযায়ী গত ছ ঘন্টা ধরে ঘন্টায় দশ কিলোমিটার বেগে এগোচ্ছে ইয়াস এই মুহূর্তে দীঘা থেকে চারশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় গতিবেদ বাড়লেও গতিপথ একই আছে ইয়াসের অর্থাৎ বুধবার দুপুরে অতি শক্তিশালী রূপে উড়িষ্যার পাড়া দ্বীপ আর পশ্চিমবঙ্গের দীঘার মধ্যে উড়িষ্যার কাজ দিয়েই অতিক্রম করবে বলে পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হয় এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে আঠারো ডিগ্রি উত্তর সহ অষ্টআশি ডিগ্রি ছ মিনিট পূর্ব ধারী অবস্থান করছে এই মুহূর্তে উড়িষ্যার পাড়া থেকে তিনশো কুড়ি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে উড়িষ্যার বালেশ্বর থেকে চারশো তিরিশ কিলোমিটার দক্ষিণ আর দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমবঙ্গের দীঘা থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে ও বাংলাদেশের ক্ষেপ্রপাড়া থেকে চারশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম অবস্থান করছে ইয়াস মঙ্গলবারের মধ্যে ইয়াস অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে বহন তারপর আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ স্থলভাগের কাছে পৌঁছানোর কথা ইয়াসের বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে অতিক্রম করবে এই পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া দপ্তর তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে ইহাসের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে মৌসুম ভ্রমণ জানিয়ে দিয়েছে ইয়ার স্থলবাকে পড়ার সময় ঝড়ের গতিবেগ একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ একশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মৌসুম ভ্রমণ জানিয়েছে এছাড়াও যে লেটেস্ট আপডেট যেটা বলা যাচ্ছে বন্ধুরা ঝড়ের ভয়াবহ দাপটে আশঙ্কা পূর্ব মেদিনীপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বারবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এই আপডেটগুলো নিয়ে আসা হচ্ছে পূর্ব মেদিনীপুরে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে কেন আগামী বারো ঘন্টায় আরো শক্তি সঞ্চয় করবে ইয়াস পূর্ণিমা পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের জোড়া ফলার শক্তি শক্তিশালী হয়ে উঠছে ইয়াস তবে কলকাতা পার্শ্ববর্তী স্থানে ঝড়ের তাপর তেমন একটা বেশি হবে না বলে জানিয়েছে আলিপুর হওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির দিয়েছে কলকাতার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সব থেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে আজকে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার ইতিমধ্যেই সেখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে কমলা সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ হবে নব্বই থেকে একশো কিলোমিটার কলকাতা হাওড়া হুগলিতে ঝড়ের গতিবেগ হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার তবে তবে আমফানের মতো প্রভাব এই রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা কালিম্পং দার্জিলিং জেলায় বন্ধুরা এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ ধরে আপনারা গ্রাফিক্যাল স্যাটেলাইট রিপ্রেজেন্টেশনও দেখলেন স্ক্রিনের মধ্যে বারবার একটা কথা বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে গতকাল রাত থেকেই কিন্তু আমরা যে সব আপডেটগুলোর দিকে চোখ রাখছিলাম সেখানে মাঠে ফসল কাটা এগুলো থেকে শুরু করে দীঘায় যত গ্রাম ছিল যেগুলো সমুদ্রের প্রায় কাছাকাছি যেসব গ্রামগুলো ছিল সেখান থেকে সমস্ত মানুষদের কিন্তু শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার কারণ বেগতিক আবহাওয়ার রূপ দেখে আবহাওয়া এতটাই সেখানে খারাপ হয়ে যাচ্ছিল গতকাল রাতে তো সেখানে কিন্তু প্রশাসন এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছে রাত্রে এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছে তো রাত্রে আমি সেইখানে আপডেটগুলো আপনাদের দিতে পারিনি তখন রাত্রে একটা দেড়টা বেজে গিয়েছিল তো এইটাই হচ্ছে একদম লেটেস্ট আপডেট তো বন্ধুরা আমি চেষ্টা করবো যখন যেমন আপডেটগুলো সামনে আসছে সেভাবে আপনাদের আপডেটগুলোকে প্রোভাইড করতে তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের বা আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন এরকম ভিডিও বা আপডেট আরো দাদাই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যারাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই